আর আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার কি চাবেন আল্লাহর কাছে? এই জন্য কি সবচেয়ে বড় দোয়া কি বলেন তো? সবচেয়ে বড় দোয়া কি? ইসলাম মুসলিম কারা পড়ছেন লেখা আছে কিন্তু, সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা এইটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, আর বাকি আর কিছুর দরকার নাই আপনার, আর কিছু চাওয়ার দরকার নেই। ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বসে কি পড়ে, লাহুল মুলকু ওয়াল আলহামদু ওয়াহুল্লি শাহিনকারী, আল্লাহর প্রশংসা, তাই না? আলহামদুলিল্লাহ মানে কি প্রশংসা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহুল্লা শারিকা লাহু আল মুলকু ওয়া আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একই কথা আপনি একটু বায়াটারে কইতেছেন। বেসিক্যালি জিনিসটা কি? প্রশংসা। এই দুইটা এই প্রশংসাটা কিসের ভিতর আছে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, এই কথার ভিতর আছে না? এই কথার ভিতর আছে। এই জন্য ইসলাম মুসলিম দেখেন, ইসলাম মুসলিম একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। এইটা পড়লে মানে সিমিলারলি এটা আর কি, এটা করলে আপনার সমস্ত প্রবলেম উইল বি সলভড এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অত্যন্ত বড় একটা কথা বলছেন। এটা নিয়ে ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করেছিলেন ইবনুল কাইম, তো তখন উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন, দিয়ে বলছিলেন লাস্টে গিয়ে বলছেন যেটা একটু আমরা পড়ি, সো হি টোল্ড হিম দ্যাট উড সলভ হিজ প্রবলেম অ্যান্ড ফরগিভ হিজ সিনস বিকজ হু এভার সেজ সালাহ আপন দ্য প্রফেট দেন আল্লাহ সেন্ডস সালাহ আপন হিম 10 times, একবার সালাত কি করলে আল্লাহ 10 times তারি করেন। হ্যাঁ, আল্লাহর সালাহ আমরা কি দিচ্ছি? প্রেজ। কার কাছে প্রেজ করেন? ফেরেশতাদের কাছে বলেন যে আমার বান্দা এই করছে, তাই না ব্যাপারটা? আচ্ছা, অ্যান্ড ফর হুম এভার আল্লাহ সেন্ড সালাহ দেন হিজ প্রবলেমস উইল বি সলভ। আল্লাহ যদি এই কথা সত্যি কারো ব্যাপারে বলেন, আল্লাহ যদি প্রশংসা করেন, তার কোনো সমস্যা থাকতে পারে না, তার প্রবলেমস উইল বি সলভ অ্যান্ড হিজ সিনস উইল বি ফর গিভেন। এটা ইবনে তাইমিয়া ইবনুল কাইমকে বোঝাই দিয়েছেন যে কি ব্যাপারটা। আচ্ছা, আমরা স্কিপ করে করে যাচ্ছি যেহেতু আমাদের সময় নাই। আমরা এখানে কথা এসে নামাজ কি 9টায় না? 9টায়। আচ্ছা, আমরা অতটুকু যাবো না, আমরা শুরু করছি ধরেন 6:05, আমরা হয়তো ঘন্টা দেড়েক, ম্যাক্সিমাম ঘন্টা দেড়েক যাবো যদি আমরা যাই।